ষ্টুডেণ্ট অহা নাই বা তেওঁৰ গাৰ্জেন আহিছে, তেওঁ আহিব পাৰে দেই। আমি স্পৰ্শ কৰাৰ কৃতকাৰ্যতাৰ তমখা আঁতৰাই জ্ঞানৰ প্ৰদীপ জ্বলোৱা। দেৱাশিষ দাস, পাৰ্চেণ্টেজ 61.8%। নেক্সট আহিব ৰঞ্জিত দাস। তোমালোকে দুয়োগৰাকী একেলগে আহিবা। এয়া অকণমান হাত চাপৰি দিয়া আকৌ। অনুপম ডেকা, অনুপম জুমি দাস, মেঘারানী দাস, মেঘারানী দাস, প্রিয়ঙ্কা দাস, দালি 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 রায়, ধন্যবাদ থাকিল আপনার সকলে। আমি প্রতি বছর দরে এই বছরও আমি কৃতি ছাত্র ছাত্রীসলক বিশেষ অভিনন্দন অনুষ্ঠান আয়োজন করেছো। মেধা সম্পন্ন ছাত্র ছাত্রীসলের অংশগ্রহণ সহারি আমি পাইছো। ইতিমধ্যে শদিয়ার ধুবুরী ছাত্র ছাত্রীসলে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ছাত্র ছাত্রী আজি আমার সহযোগিতা আগবাইছে। আমি এই মেধা সম্পন্ন ছাত্র ছাত্রীসলে আপনাদের সকলে জানে অনুসূচিত লোকস বর্তমান সময় পিছ পড়ে আছে, এই সকল ছাত্র ছাত্রীসলক আজি যদি আমি UPSC বা APSC আমার ছাত্র ছাত্রীসলক লই যাওয়ার মানসে আমি কাম কাজ করে আছো। বিভিন্ন সময় আমি ছাত্র ছাত্রীসলের শৈক্ষিক দিকতে হোক বা সামাজিক দিকতে হোক আমি সকল ক্ষেত্রে অনুসূচিত ছাত্র ছাত্রীসল নয় রাইজের স্বার্থত আমি সদায় কাম কাজ করে আছো। আর এই সময়সাত আমি কিছু ছাত্র ছাত্রীসলক ছাত্র জলপানির ক্ষেত্রতে হোক বিভিন্ন সময় আমি মান মানি আছো। এই ক্ষেত্রে আমি অনুসূচিত কিছু ছাত্র ছাত্রী আর্থিক দিক যে দুরবস্থা আছে তখনক আমি আমার পরিষদের ফলেরপরা আমি আর্থিকভাবে সহায় করার একটা মানসে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর UPSC APSC যদি কোচিং সেন্টার আমি আমার ছাত্র ছাত্রীসল অগ্রাধিকার দিব কারণে আমি অনুসূচিত যুবশ্রী পরিষদে একাধিক ক্রমে মাত মাতি আছো। আর এই বিষয়ে আমি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছো। আজি বর্তমান সময় আমার 150 অধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে মেট্রিক আর হাই সেকেন্ডারি উচ্চ আর উচ্চতর ছাত্র ছাত্রীসলে। ইতিমধ্যে আমি এই ছাত্র ছাত্রীসল আগন্তক যে ছাত্র জলপানী, এই জলপানীর ক্ষেত্রে কিছু সমস্যা আছে বলে কৈছে। ছাত্র জলপানীখিনি আমি নিয়মিতকরণ করবর কারণে আমি সরকারক আহ্বান জানাইছো আজি এই মঞ্চেরপরা। আর ছাত্র ছাত্রীসলের ভবিষ্যৎ আমার অনুসূচিত রাইজর বা অনুসূচিত যে সমস্যা আছে এই বিষয়বোৰ উত্থাপন করবর কারণে একটা ছাত্র বা যুবক বন্ধুক আমার সহযোগিতা লাগবে। গতি আমি সকলের মিলি আগন্তক সময়খিন ইয়াতকো একটা ডর কার্যসূচী আমি হাতত লোবর কারণে আমি একটা সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি।